চিন্তার মানুষে কান্দাইছে, সে আসছে কান্নার অভিনয় করে, তার অবস্থাটা কোথায় চলে গেছে? সে মঞ্চে আইসা বলে না যে নিক্সন এই রাস্তা করে নাই, আমি এমপি হলে এটা করে দেবো। সে মঞ্চে আইসা বলে না নিক্সন মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, আমি করব না। সে মঞ্চে আইসা বলে না এখানে বিদ্যুৎ নাই, আমি বিদ্যুৎ করে দেবো। সে মঞ্চে আইসা খালি কান্দে আর আমারে গাইলাই, আমি ওনারে গাইলাই আর উনি আমারে গাইলাই, তাতে আপনাদের কোনো লাভ আছে? উনি বলুন যে আমার এবার এমপি বানান, আমি এটা করে দেবো। উনি কয় আমাকে এমপি বানান, আমি ঘরে ঘরে চাকরি দিয়ে দেবো। চাচা 30 বছরে তো 30টা লোকেও চাকরি দেন নাই। তারপরে উনি যে এত গালাগালি করে, ওনাকে একটা প্রশ্ন করবেন, আমি সবাই সামনে ওনাকে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করি। 2009 সাল সদরপুর চরপদর্শন ভাঙ্গা একত্রিত হইয়া নির্বাচন মনে আছে? উনি সেদিন নির্বাচন না কইরা ওনার স্ত্রীর যে ইলেকশন করে লোকে উনি বাংলাদেশের সার কারখানা হইতে সেখানে কমিশন টাকা চুরি করছে 200 কোটি টাকা কইরা উনি এটা পানামার ব্যাংকে পাচার করছে, ওনার নামে দুদকে মামলা হয়েছে, ওনাকে কোর্ট সাজা দিছে, সাজাপ্রাপ্ত আসামি ইলেকশন করতে পারে না। তাহলে উনি চুরির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সালন কয় সুই তোর উনি আমার চোর কয়, আর ওনারা যে কোর্টে সাজা দিয়ে দিছে হের কোনো খবর। তাই ভাওতাবাজি করে লাভ নাই, জনগণ তাকেই ভোট দেবে যে বিপদে ছিল।